আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন ধরে বসা হয় না, কিন্তু প্রোডাকশনের জন্য ইন্ডিভিজুয়াল সবার সাথে কথা বলায় ডাকা হয়। আমরা কন্টিনিউ যখন বসতাম তখন আমাদের জবাবদিহিটা আরো বেশি ছিল। এই ইদানিং মনে করেন কিছু অপারেটর শর্টের কারণে আপনারা সকালবেলায় থাকেন সব বাইরে, যে কোন লাইনে কয়টা অপারেট শর্ট আছে, আমি কিভাবে অপারেটর ফিল আপ করবো, এখনো পর্যন্ত ফিল আপ হয় নাই। এখন আমি আপনাদের সাথে যে জন্য মিটিং এর উদ্দেশ্যে কথা বলছি সেটা হচ্ছে যে আপনারা প্রত্যেকটা লাইনে আপনাদের রিকোয়ারমেন্ট আছে 62 অপারেটর। যদি আমাদের কখন কোন লাইনে 62 কম থাকে তাহলে ওই লাইনে প্রোডাকশন এক পিস হলেও হ্যাম্পার হয়। কিন্তু অ্যাকচুয়াল টার্গেটটা নিয়ে আসতে হলে ম্যানেজমেন্টের অনুমোদন আছে 62-60। যখন 60 অথবা 62 অপারেটর আমাদের প্রেজেন্ট থাকবে তখন কিন্তু আমার দুইটা লোক তিনটা লোক অ্যাবসেন্ট করলেও আমার লাইনের টার্গেট কখনো প্রভাব ফেলবে না, কিংবা লাইনের টার্গেট এক পিস কম হবে না, 100% টার্গেট দেওয়া সম্ভব। সেই ক্ষেত্রে দীর্ঘ 6 মাস ধরে দেখতেছি এ পর্যন্ত আমাদের কোনো লাইনে 100% ম্যান পাওয়ার ফিল আপ হয় নাই, 60-62 ম্যান পাওয়ার ফিল আপ হয় নাই। আজকে ফিল আপ করছি, কালকে আর দুজন আসে নাই, অ্যাবসেন্ট রেগুলার। একই লাইনে দুইজন নতুন, পরের দিন আবার দুইজন নতুন, আবার তিনজন নতুন, মানে নতুন করে অ্যাবসেন্ট করে, যেখানে ব্যালেন্স করতে আপনাদের হিমশিম হয়। সেই ক্ষেত্রে আমি আপনাদের থেকে কিছু পরামর্শ চাচ্ছি কিভাবে ওই লাইনের ম্যান পাওয়ার সবসময় ফিল আপ রাখা যায়। এখন আমাদের কি করণীয়, মানে আমরা তোমরা যারা আমরা আছি এবং আমাদের ম্যানেজমেন্টের কি করণীয়, এ বিষয়ের উপরে প্রত্যেকটা লোক একটা করে পয়েন্ট বলবেন। আমি আশা করছি ওই পয়েন্ট যেটা পজিটিভ ভালো হবে ম্যানেজমেন্টের কাছ থেকে সেটা আমরা আদায় করে নিব, আর যেটা নেগেটিভ হবে সেটা আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলবো না। তোমাদের পজিটিভগুলোও আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলবো, ম্যানেজমেন্টের যে চাহিদাগুলো আছে আমি তোমাদের সাথে কথা বলবো। করে আগামী 10 দিন 5 দিন হোক, আমরা এক সময় কিন্তু প্রচুর মানে খুব একটা ভালো ডেভেলপ করে ফেলছিলাম। প্রত্যেকটা লাইনে যারা পুরাতন আছেন এখানে টার্গেট কিন্তু হইতো, কোন লাইনে 270 পিস আউটপুট হয়েছে সেই আউটপুট কিন্তু বর্তমান 230-এ নেমে আসছে, কোন লাইনে 260 হয়েছে, ক্রিটিক্যাল স্টাইল জগার চলতো সেখানেও কিন্তু 180 প্রোডাকশন করছি, অর্থাৎ সেই ধরনের স্টাইল এখন লাইনে ঢুকলে 120 হইতেছে। তা আমি অবজারভেশন করছি একটাই কারণ, যে ম্যান পাওয়ার অ্যাবসেন্ট এবং ম্যান পাওয়ার শর্ট। এই জিনিসগুলোর উপরে তোমাদের আমার সহযোগিতা দরকার। আমি কিন্তু তুমি করে কথা বলি সবসময় জানো, তোমাদের সহযোগিতা দরকার। সেই ক্ষেত্রে আমি এখানে যে 14-15 জন লাইন চিফ প্রেজেন্ট আছেন, একজন একজন করে একটা করে পয়েন্ট বলবেন। আমি সিরাজকে অনুরোধ করব আপনার একটা পয়েন্ট বলার জন্য, কি করলে লাইনের প্রোডাকশন আগের মতো ফিরে আসবে এবং ম্যান পাওয়ার ফিল আপ থাকবে। বসে ব্যাপারটা হইল আমাদের কিছু কিছু অপারেটর আছে পুরনো, ওদের স্যালারি কম, স্যালারি কম, আমাদের অপারেটর নিতে আসি, এদের অপারেটর বেতন ধরতে আছে বেশি, এদের ওইটা পরিচালনা পরিদেখত করে কি বেতন, এখন যে অপারেটর নিতে আসি 800-900, আর আগের অপারেটর বেতন আছে 400-500-300, এই অপারেটর গুলা ব্যালেন্স হইতে আছে, সমস্যা হইতে আছে। আর আদার সাইডের ফ্যাক্টরি গুলা কাঁচা ফিটাদের অপারেটর বেতন ধরতে আছে 10,800-700 এমন করে, আর আমাদের এখানে বেতন ধরতে আছি কাঁচা ফিটাদের অপারেটর 10,200-300 এর বলে নাই। এই অপারেটর গুলো এনে যাচাই করিয়া বা ঠিক আছে কালকে আমু কালকে আমি করি আরেক ফ্যাক্টরিতে ঢুকিয়া, ওরা কি করে ওই জায়গায় বেতন স্যালারি বেশি পায়, ওখানে ঢুকিয়া কাজ করি, আমরা ফিটা দেখান যে ওটা পাইতে, এই জন্য পাইতেছি না। ধন্যবাদ। লাইন নাম্বার 10। এই কথা হলো আমরা যে আগের লোকগুলো স্যালারি কম ছিল, প্রায় যে মেয়েটা অন্য জায়গায় গেলে আমরা জানি 9,800 টাকা ধরবে, আমাদের এখানে আছে 9,100 টাকা। এটা নিয়ে আমরা একটা রিপ্লেস করছিলাম বা আপনাদের সই নিয়ে আপনারও সই নিয়ে আমি জমা দিয়েছিলাম, ওই মেয়েগুলো স্যালারি পারে নাই, আবার ওরকম ধরনের লোকগুলো চলে গেছে। তারপরে আরেকটা জিনিস হলো মাউথ ক্লোথের অফ অর্ডার, হ্যামের অফ অল্প জোজের অফ অর্ডার, আমরা 10,000 উপরে উঠতে পারি না বা আমরা দিতেও পারি না। এই জগৎ আমার কাছে আর 2-3টা অফ অর্ডার আছে, অর্থ শুনছে ওরা ঢুকছে আপনার হ্যামগুলো ঢুকছে, কালকে রাত্রে আমি কথা বলছি কেন আসো না কি ভালো বন্ধু, যাওয়ার ব্যাপারে বা আমরা অপরাধ ফিল আপ করতে পারতেছি না এই ব্যাপারে, এই দুটা কারণই বেশি। একটা হলো আমরা স্যালারি কমে অপরাধ নিচ্ছি, বেশি নিতে পারতেছি না, স্যালারি কমের জন্য কিছু কিছু অপরাধ বেশি স্যালারি নিয়ে চাকরি করতেছি, আমাদের পুরাতন অপরাধ কিছু চলে যাচ্ছে, নতুন অপরাধ নিয়ে রাখতে পারতেছি না।
এই দুটো কারণে স্যার আমাদের ম্যাক্সিমাম বেশি। আমি বলি আপনাদের স্যালারির ইস্যুটা, আমার লোক ওই ফ্যাক্টরিতে যে বলছে এখানে স্যালারি অনেক বেশি ত্রিবলিতে, ওরা ওইটা বিশ্বাস করে না। আর ওরা যেটা বলে যে ওই ফ্যাক্টরিতে স্যালারি বেশি, আমাদের বিশ্বাস করার দরকার নেই, যার রিজিক যেখানে আছে সেখানে হবে। কিন্তু আমাদের একটা জিনিস করা উচিত, আমরা রেগুলার যদি ওয়ার্কারের স্যালারিটা ডিউ টাইমে দিতে পারি, ওদের পাওনা যদি সঠিক টাইমে দিতে পারি, তারপর বিভিন্ন সুযোগ সুবিধা যেগুলো আছে, ওরা তো এক্সট্রা কিছু চায় না, কোনো কিছুই কিন্তু এক্সট্রা চায় না আমাদের কাছে। ওদের সঠিক টাইম মতো যদি আমরা সবকিছু দিতে পারি, টাইম মতো ছুটি দিতে পারি, এবং পর্যায়ক্রমে তার ছুটির প্রয়োজন হলে লাইন থেকে ছুটি দিতে পারি, তাহলে তার থেকে আমি ভালো কিছু আদায় করতে পারি। আরেকটা কথা হচ্ছে যে আমরা আসলে ইন্ডিভিজুয়াল ওই জায়গায় যেটা হওয়ার কথা সেটা হওয়ার জন্য পুশ করি না। একে লাইনস বলেন স্যারের লাইনসে, এখানে দেখা যাচ্ছে আমার আদার ফ্যাক্টরিগুলো আদার সাইডের যে ফ্যাক্টরিগুলোর সাইজ তুলনামূলক এখানে কিছু বেতন কম আছে, বিদায়ের লোকজনগুলো আপ ডাউন করতেছে। যেমন এখানে প্রায় যদি 10,000 বেতন কম নেই বলবেন সবাই না, এইডে 10,500 8 পর্যন্ত পাই। ঠিক আছে ধন্যবাদ। দুই লাইনসে এই পয়েন্টটা বাদ দিয়ে আপনার লোক নেন সমস্যা নেই। স্যার দ্বিতীয় কারণ হলো আমাদের এখানে গুড পয়েন্ট আবার সবাই ট্রেনিং সেন্টার আছে, আমাদের এখানে ট্রেনিং সেন্টার নাই, নতুন হেল্পার নিয়ে ট্রেন আপ করাইলে অপরাধের এই যে যারা সমস্যা তৈরি হয়েছে সমস্যাটা তৈরি হবে না আশা করি। ধন্যবাদ, সুন্দর একটা পয়েন্ট বলছেন। 15 নতুন পয়েন্ট বলবেন, বেতনের কথা বলার দরকার নেই স্যার। বেতন পাওয়া লোকজন অ্যাবসেন্ট করে, অনেকে দেখা গেছে অনেক সময় থাকতে পারে সেই কারণে অ্যাবসেন্ট করে। পুরো দিন লাইনের কষ মেরে না, এরকম কিছু কিছু লাইনে দেখা গেছে অ্যাবসেন্ট করে, কিছু লাইনে অ্যাবসেন্ট করে। ধন্যবাদ। ইমরান লাইন 16 স্যার, মেন সমস্যা হচ্ছে আসলে15 দিন পর বা মাসিক যদি একটা মিটিং করে উঠতো ওয়ার্কারদের নিয়ে, সুযোগ সুবিধা আবি দেবে, অন্য অন্য ফ্যাক্টরিতে কি আছে না আছে, আমাদের ফ্যাক্টরিতে কি আছে তাদের সঙ্গে নিয়ে আলোচনা করা বা বলা বোঝানো যে আমাদের ফ্যাক্টরিটা ওটার চাইতে খারাপ কিছু না বা ডেভেলপ হচ্ছে বা হবে আরো সামনে, এটা তাদের মধ্যে একটা বিশ্বাস কি করা উচিত। কারণ আমরা স্টাফরা যারা আছি তারা অলওয়েজ বলি, সবসময় বলি আমাদেরটা হয়তো তারা অতটা গুরুত্ব দেয় না, বাট এরা যদি ম্যানেজমেন্ট থাকে একটু হলেও তাদের মধ্যে মাসিক একটা মিটিং করে বা কথাবার্তা বলে যে হ্যাঁ তোমরা এই সুযোগগুলো পাইতেছো বা পাবা আরো সামনে, তাহলে হয়তো স্যার তাদের মধ্যে একটা বিশ্বাস জাগতো যে না ভালো হচ্ছে হবে সামনে। ধন্যবাদ। 12 লাইন চিফ স্যার, আমাদের মূলত এই জায়গায় স্যালারিটা ঠিকঠাক দেওয়া হলে 10 টাইম, আর দ্বিতীয়ত আমাদের যে হেল্পার, আমরা তো স্যালারি এখন 9 তারিখ আর 8 তারিখ দিচ্ছি, 7 কর্মদিবসে দিচ্ছি কিন্তু, আর যদি হেল্পার যদি আমরা পদোন্নতি দিচ্ছি, হ্যাঁ আমরা একটা হেল্পারের বেতন 8,300 টাকা, হ্যাঁ ওই হেল্পারটা যদি আমরা মোটামুটি ভালো কাজ করে দিতে পারি, তখন কি হবে পুরাতন অপারেটর মতো স্যালারি আসতে 1 বছর লাগবে, তাহলে ও স্থায়ী হবে। আমরা বলি নাই যে হেল্পারের বেতন 1 বছর পরে বাড়ানো, যারা ভালো কাজ করতেছে তাদের কন্টিনিউ কি করবেন 2-3 মাস পরে স্কিল টেস্ট করাবেন। একজন 9-10 হাজার টাকা স্যালারি নেই সে একটা কাজ করতে পারে 100, আর একজন 8,900 টাকা স্যালারি নেই সেও কাজ করে 100, আমি কেন তারে ঠকাবো? তাহলে তারে 200 টাকা বাড়াইলে কিন্তু সন্তুষ্ট, তাহলে আমরা কি করবো 2-4 মাস পরে পরে স্কিল টেস্ট করে ওইটা বাড়াই দিবো।